তো মোটামুটি এই যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 7টা বাজে, এখনো 5 মিনিট বাকি আছে। 6:30টার আগেই উঠে গেছি, 6:15টায় উঠে গেছি। তো সাত সকালেই আমি চলে এসেছি, ভাবলাম যে সকালবেলায় একবারে মানে স্টার্ট করে মানে ইয়ে করে দিই, না হলে সারাদিনের টাইম পাওয়া যায় না। তো যাই হোক, আজকে রান্নাবান্না নিয়েই ভিডিওটা আমার থাকবে। তো ক্যাপশন দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে কি বানাতে চলেছি। তো যে কচু শাকটা বানাবো, আমাদের এদিকে অতটা অ্যাভেলেবেল না কলকাতার মতন, তো কচু শাক বানানোর জন্য ওকে কচু শাক কাটতে যেতে হবে। তো বাড়ির পাশে ওখানে মাঠের মধ্যে কচু শাক হয়েছে, খুব সুন্দর কচু শাক হয়েছে, অনেকদিন ধরেই ভাবছি। আর ঘরে ইলিশ মাছের মাথা রয়েছে, তো ভেবেছি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে করবো। তবে কচু শাক কাটতে যাব, তো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কচু শাক আর আমি কোথায় কাটতে যাচ্ছি। তো সাথে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, তো গাইস যাচ্ছি কচু শাক কাটতে, দেখাচ্ছি তোমাদেরকে কোথায় যাচ্ছি। আমার ঘরের সামনেই আছে ওই যে কচু শাক, এই দেখতে পাচ্ছ এখান দিয়ে। তুমি আমার বাড়ির পাশের আঙ্কালকে নিয়ে এসেছি কচু শাক কাটানোর জন্য, কারণ আমি একা কাটলে পরে আমি ক্যামেরাটা ধরতে পারবো না, তো সেই কারণে এত সুন্দর হয়ে রয়েছে। কিতা লম্বা লম্বা হুয়া হ্যাঁ আঙ্কাল, ইসকো ক্যাসে কাটনা পাতা হ্যাঁ उसको ना एकदम नीचे से जड़ के सा मतलब साइड से, जहां से भी काटो मतलब नीचे नीचे से, मतलब उसका डंडा ही चाहिए, तो नीचे नीचे से काटना है ना एकदम। हाँ ऐसे नीचे नीचे से काटना है, हाँ 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 वैसे वैसे काटना है। इधर के वो मार्केट में थोड़ा बहुत जो बिकता है ना ऊपर का, हाँ हाँ ऐसा ऐसा ऐसा, हाँ हाँ यही तो चाहिए, इसी को तो खाते हैं। इधर में तो थोड़ा बहुत बिकता है, लेकिन वो पत्ता पत्ता देखो गाइस को तो लंबा लंबा करता है। बेटा ना, हाँ हाँ हाँ, वो पापा को भी आज थोड़ा दे दूंगी, ये तो ऐसे ही फोकट में अपने आप हुआ है। मैं आधा का बना, हाँ पूरा 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 उसको ले लो, हाँ पूरा उसको ले लो, हाँ अच्छा अच्छा ठीक है ठीक है। क्या है? ओ वो तो साफ हो जाएगा, वो साफ हो जाएगा, इसको बाहर ही करना पड़ेगा ना आपको। हाँ इसको बाहर बाहर रखूंगी, बाद में साफ करूंगी। तो देखते बच्चों अंकल के लिए वाला तुलिए नहीं, ओ मेरे देखो मतलब हो गया छे गुलो अनेक गुलो छे तुले छे कि छोटा शोशुक के दबो। तो यही होता है हमारे घर, सादा जे घर देखते बच्चों ओटाई हमारे घर। আমার কখনো ঘরটা হয়তো দূর থেকে দেখানো হয়েছে কিনা আমি জানি না, সেজন্য দেখাচ্ছি। এই আমার ঘর, আমার ঘরটা হচ্ছে পুরো সবুজ সবুজ, আমি এরকম বানিয়ে রেখেছি আমাদের ঘরটাকে, আমি একা না অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডও। আর এই যে গেটটা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উঠোন না, এটা অ্যাকচুয়ালি রাস্তা, বাট আমরা যেহেতু গাছ লাগিয়েছি তাই আমরা এই আঙ্কেলকে বলে এখানে এমনি একটা গেট মতন বানিয়ে দিয়েছি, যাতে গরু এসে না খেয়ে নেয়। হ্যাঁ আঙ্কেল উদারই রাখবো। প্রচুর শাক তো দেখেছো, এবার আমি যাচ্ছি উচ্ছে সেতে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। আমার এই যে আমার আঙ্কালজির এখানে দেখো কত কিছু আছে, এখানে লাল শাক ভেন্ডি ছিল, আমি আর আঙ্কাল দুজনে মিলে লাগিয়েছিলাম, কিন্তু সেই ভেন্ডি শেষ হয়ে গেছে, নতুন লাগিয়েছি। ওদিকে বেগুন আছে, লঙ্কা আছে, এদিকে ভুট্টা আরও ভেন্ডি আছে, হ্যাঁ এই যে লাউ ছিঁড়া হয়ে গেছে অনেকগুলো, তারপরে এদিকে চাল কুমড়ো আছে, আরও টুকটাক ওদিকে শিম আছে। তো উচ্ছে আমি ছিঁড়ছি, আমি তাহলে দেখাচ্ছি উচ্ছেগুলো, উচ্ছেগুলো দেখাই। এই দেখো আমি অ্যাকচুয়ালি আমি ছিঁড়ি, এই যে উপরে উপরে হয়ে রয়েছে, বেশ কয়েকটা বড় বড় হয়ে রয়েছে, বেশি বড় হতে দেবো না, ছিঁড়েই নি আজকেই। উচ্ছে ছিঁড়তে চলে এসেছি, ইটা না আঙ্কাল ইদার থোড়া আছে সে জমা দিয়ে ইদার ইটা, হ্যাঁ ওই হিল রাখো, হ্যাঁ उधर कोई भी बहुत हो गया उधर, हाँ कर कोई जिधर पा रहे उधर भागे, हाँ वो कोई अभी नहीं काटती ना वो ना। इसमें काटूंगी जिस दिन थोड़ा भोग बनाऊंगी ना, हाँ उसके लिए छोड़ी हूँ इसीलिए नहीं काट रही। एक पाव से ज्यादा मिल गए अंकल, दो चार तो है ना, उसको थोड़ा बढ़ने देती हूँ दो चार दिन बाद। चलो रियो
नंगे पैर जा रही हूँ, नहीं तो चल नहीं पाऊंगी। मिट्टी तो बहुत ज्यादा नरम है अंकल। पानी गिरा ना, गीला होंगे। हाँ वही तो देख रहे। इधर सामने सामने से ही सब ये कर रही हूँ। हाँ मोटा मोटा तो हो गया है। देख रहे तो आज चाची को भी दो ठो भेज दूंगी। वो आखरी है। कौन सा वाला? आखरी है क्या? आखरी वाला इन दोनों में मिल गया। ये तो उसको नहीं तोड़ रही थी, वो बिट्टू खा रहे थे। दे दो, दे देता झोला में। मम्मी छोटा वाला कौन? नहीं छोटा वाला कौन खेते चाहिए? छोटा वाला कौन है? है तो रुको, तुम्हारे लिए खुला रही हूँ। वो जो बेबी कॉर्न नहीं कहते अंकल, बेबी कॉर्न अभी तो है। दादाजी को बोलो। अरे नहीं है उसमें, बेबी कॉर्न है ही नहीं तो क्या करें। चलो ना देखो ना, मैं पैर लगाई तो इतना ज्यादा दब गया है। तो गाइस एखन बजे 10:50 আর এতক্ষণ ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি বিকজ ছেলের অনলাইন ক্লাস চলছিল। তো এখন আমি কচুটা কাটবো, তারপরে আমি স্নান করবো, তার আগে আমি সব কাজ করেছি। হ্যাঁ তো হাতে যেটা, এটা হচ্ছে কচু কাটার নিনজা টেকনিক। আমি গ্লাভস পরে তারপরে দু হাতের গ্লাভস পরে নিয়েছি, তারপরে আমি কচু কাটতে হবো বিকজ আমার অনেক কিছুতে একটু মানে ওই রকম অ্যালার্জি নেই, বাট কাটলে লাগে, খেলে লাগে না। ভগবানের দয়ায় যে খেতে গেলে অসুবিধা হয় না, বাট কচু কচু সব কাটলে পরে হাত চুলকায়। তো রিস্ক নিয়ে লাভ নেই, তো আমি গ্লাভস পরে নিয়েছি। গ্লাভস পরে নিয়ে এবার আমি কচুটা কাটবো, কচু কেটে আর অতগুলো তো কাটবো না, কিছুটা বেশ বাবার জন্য রেখে দেবো, মানে আমার শ্বশুরমশাই সেই আসবে তো তাকে কিছুটা পাঠিয়ে দেবো। তো কিছুটা কাটবো, তারপরে স্নান দান করে রান্না কন্টিনিউ করবো আর রান্নাটাই দেখাবো। পুরো রান্নাটা অবশ্যই দেখবে, পুরো শেষ অবধি দেখবে আর অবশ্যই জানাবে যে কেমন লাগে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরাও কিভাবে কচু শাক রান্না করো বা এভাবে করো না, ওতে অন্য কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস দাও যেটা দিলে ভালো লাগবে, ওটাও আমাকে অবশ্যই জানাবে। তাহলে কি হবে, আমি তোমাদের মতো করেও নিজে কখনো ট্রাই করে খেয়ে দেখবো যে কোনটা বেশি বেটার লাগে। তো শাকটা কেটে নিয়ে আসি। তো গাইজ দেখো, আমি কচুর শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি একদমই ভুলে গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি কাজে কাজে। তো এর মধ্যে না আমি যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি একটু ছোলাও দেবো বলে আমি ছোলাটাকেও মানে এর মধ্যে দিয়ে একবার একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এর মধ্যে দেখো আমি আম পাতা দিয়েছি। আম পাতাটা এই কারণে, কারণ আমি জানি না যে এই কচুতে চুলকাবে কি চুলকাবে না গলা। তো আম পাতাটা দিয়ে দিলে কি হয়, আমি শুনেছি যে আম পাতা দিলে নাকি গলা চুলকায় না। তো আমি দুটো আম পাতা ছিঁড়ে দিয়েছি। আর এই যে কচু আমার সেদ্ধ হয়ে গেছে, কোনো আলাদা কোনো জল দিইনি। এটা যে জলটা দেখতে পাচ্ছ এটা কচুর থেকেই বেরিয়েছে, আর আলাদা আর কিছু করবো না। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো, একটু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। কড়াই বসিয়ে দিচ্ছি, কিন্তু বড় একটা কড়াই বসিয়েছি যাতে নাড়তে সুবিধা হয়। তো এই যে আমি দিয়েছি তেল, আমি এখনও মাছের মাথাটাও ভাজিনি, তো আমি একবার এই কড়াইতে মাছের মাথা ভেজে নেবো। ততটুকুনি তেল, তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিলাম। আমি একটু ভেঙে নিচ্ছি, কারণ ভেঙেই তো দিতে হবে। মাথাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এতে কালো জিরে দিয়ে দেবো। এবার আমি একটু রসুন দিয়ে দিলাম, হালকা কুচিয়েছি, বেশি কুচাইনি। রসুন একটু মুখে বাঁধলে আমার আবার ভালো লাগে। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার বেশি ভাজবো না, এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো। তো দেখো কচুর শাক সাথে আমি ছোলা দিয়ে একবারে সেদ্ধ করেছিলাম, এটা আমি এখন দিয়ে দেবো।
सामान्य लवण देव अभी से समय अल्प लवण दिए तख अल्प देव हाफ चामच नून दिल छोटो हाफ चामच एक हलुद दिल नाड़ी नहीं भलोक एक चामच जीरे गुड़ो दिए दिल भलो कर नेड़े दी फूल आच को नेड़े जो माथाटा दिए दिल मोटामुटी एक जल जल जो भापा आता जत ना टन तड़िए देखो कचु शाकटा रेडी कचुर शाकटा एतटा भालो हबे आमि निजेओ भाबिनि कारण आमि निजेई खेये देखेछि मुखे दिये देखेछि आमार तो मने हच्छे जे कचुर शाक दिये शुधु भात खाई और एदिके आजके आमार लांचे जे डाल करेछि एखाने उच्छे आलू भाजा एखाने भात भातेर मध्ये भेंडी दियेछिलाम बोले भातेर एकटु कालार चेंज होये गेछे आजके तो गाइस रेसिपिटा तोमादेर केमन लागलो अवश्य अवश्यई जानाबे और भालो लागले लाइक कमेंट शेयर करबे और एइभावे तोमरा रान्ना करे खेये देखते पारो भीषण 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 टेस्ट लागे और जादेर हाथ चुलकानोर कोनो प्रॉब्लम आछे तार जोन्नो आमी एकटा टिप्स बोले दिएछि जेटा हाथेर ग्लाभस और गला चुलकानोर जोन्नो जे टिप्सटा दिए दिएछि एटा आम पाता तो आशा करी एगुलो तोमादेर काजे लागबे तो आजकेर मतन टाटा सबाई भालो थेको सुस्थ थेको।